সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার বিচ্ছেদের বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। তারকাদের বিয়ে কিংবা বিচ্ছেদ, সবকিছু নিয়েই মানুষের কৌতূহলের যেন শেষ নেই। আজকে আমরা জানবো তারকাদের মধ্যে কিছু আলোচিত বিচ্ছেদের গল্প। বিল গেটস, মেলিন্ডা গেটস বিয়ের 27 বছর পর 2021 সালে বিচ্ছেদ হয় মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিখ্যাত বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের, যা বিশ্বের বেশিরভাগ মানুষকে হতভাগ করে দিয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় হয়। অ্যাম্বার হার্ট, জনি ডেপ। হলিউড অভিনেতা অ্যাম্বার হার্ট ও জনি ডেপের বিবাহিত জীবনের স্থায়িত্ব ছিল মাত্র 15 মাস। 2016 সালে জনি ডেপের থেকে বিচ্ছেদ হয়ে আবেদন করেন অ্যাম্বার হার্ট। বিচ্ছেদ নিষ্পত্তির পর তিনি পেয়েছিলেন $70 লাখ। পুরো অর্থই অবশ্য তিনি দান করে দিয়েছিলেন, তবে তাদের বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া মোটেও সুখকর ছিল না। দুজনেই একে অন্যের বিরুদ্ধে আনেন পারিবারিক নির্যাতনের অভিযোগ। 2020 ও 2021 সালের বড় সময়ে তারা একে অন্যের বিরুদ্ধে আদালতে লড়াই করেছেন। সুজানা খান ও ঋত্বিক রোশন। বলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছিল ঋত্বিক সুজানার বিবাহ বিচ্ছেদ। দীর্ঘদিনের টানাপোড়েনের কাটিয়ে 2014 সালে 14 বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা। ঋত্বিকের নানা সম্পর্কে জড়িয়ে পড়া, বিশেষ করে কঙ্গনা রনতের সঙ্গে ঘনিষ্ঠতা, নাকি সম্পর্কে চিড় ধরার অন্যতম কারণ বলে মনে করা হয়, যদিও এই বিষয়ে দুজনের একজনও মুখ খোলেননি। আরবাজ খান, মালাইকা আরোরা। 4 বছর চুকিয়ে প্রেম করার পর বিয়ে করেছিলেন আরবাজ মালাইকা। এরপর 18 বছরের দাম্পত্য জীবনের পরিসমাপ্তি ঘটান 2016 সালে। পরস্পরের মতামত নিয়েই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল দুজন। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার পরক্রিয়া সম্পর্কেই নাকি আরবাজ মালাইকার বিচ্ছেদের মূল কারণ। তাহসান মিথিলা। বাংলাদেশের জনপ্রিয় তারকা জুটি ছিলেন তাহসান মিথিলা। দীর্ঘ 11 বছর পর 2017 সালে সংসারের ইতি টানেন তারা। তাদের এই বিচ্ছেদ যেন মেনে নিতে পারেননি তাদের ভক্তরা। তাহসান মিথিলা দুজনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভালো লাগা থেকে ভালোবাসা, প্রেম। 2006 সালে 3 আগস্ট এক সুতোয় বাধা পড়ল তাহসান মিথিলার জীবন। জান্নাত নিপু, ডেস্ক রিপোর্ট, সমকাল।